আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা কি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে চাই, উৎসব মুখর করতে চাই। সেক্ষেত্রে আমাদের মূল যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটি হচ্ছে শুরু এবং শেষ। শুরুটা ঠিক সময় শুরু করতে হবে, 3টার মধ্যে উদ্বোধন প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তার আগে যত সম্ভব পারলে 2টার সময় আপনারা জমায়েত হওয়ার নির্দেশ দেবেন আপনাদের যারা মিছিল নিয়ে আসবে, আর শেষ করাটা ঠিক সময় যেন হয়, সন্ধ্যার আগে যেন শেষ হয়। আর চলাচলের যে রুটটা থাকবে মিছিল যেদিকে যাবে, অবশ্যই ফুটপাথ, টংঘর কিংবা ছোটো ছোটো ঘর যে থাকে রাস্তার পাশে, এটা উচ্ছেদ হবে কালকে এবং 14 তারিখের আগে ক্লিয়ার থাকবে, কোনো রকম ফুটপাথ থাকবে না। রথযাত্রার মিছিলটি পূর্ণাঙ্গ হবে, সামনে সিকিউরিটি, পিছে সিকিউরিটি এবং মাঝে মহিলা পুলিশ থাকতে হবে, কিছু সিভিলও দিতে হবে। এবং আমি DCDB দুজনকে অনুরোধ করব, যদিও DCDB পোর্টের এলাকা না, কিন্তু যে 3টি মূল রথযাত্রা এখানে গুরুত্ব দিক দিয়ে মূল হচ্ছে তুলসীধাম, তুমি নিজে থাকবা তোমার নর্থ পার্টিকে নিয়ে, আর DCDB পোর্ট সে থাকবে আরেকটিতে। টোটাল প্রোগ্রামটা ওইভাবে করবা, DCDB নর্থ থাকবে তুলসীধামেরটায়, আর DCDB পোর্ট থাকবে আরেকটা পুরো পার্টি নিয়ে, তাদের বাহিনী নিয়ে, এছাড়াও ভিডিও ক্যামেরা নিয়ে থাকবে, CTSB লোকজন থাকবে সাদা পোশাকে। আমরা আশা করি সকলে মিলে এই উৎসবটাকে উৎসবেই রাখতে চাই, কোনো রকম বেদনাদায়ক কিছু আমাদের হবে না, এই আশ্বাস আপনাদেরকে দিচ্ছি আমি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন্টে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাদগাই হতা হই।